হ্যালো বন্ধুরা সবাইকে আমার হ্যালো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সো বন্ধুরা আমি আজকে আসলে আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আসলে আমি আপনাদেরকে বিটপেতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয় নিয়ে আমি আসলে কীভাবে অ্যাকাউন্ট খুলুন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং আসলে এই বিটপেতে অ্যাকাউন্ট খোলা দেখানোর মূল কারণটা হচ্ছে এই যে বন্ধুরা দেখা যাচ্ছে অনেকের কাছে দেখা যাচ্ছে যে বিশ ডলারের মতো বিট আছে বাট আপনি সেই বিশ ডলারের বিটকয়েন আপনি বিক্রি করতে পারতেছেন না আপনি যখন ডলার বাইসের ওয়েবসাইটে সেই বিটকয়েন বা কিপট কারেন্সির যে কয়েনগুলো এগুলো যদি বিক্রি করতে চান সেখানে মিনিমাম পঞ্চাশ ডলারের কম কমে আপনি সেই কয়েন তাদের কাছে বিক্রি মানা অর্থাৎ পঞ্চাশ ডলারের যদি কম হয় আপনি বিটিসি দিই তাহলে আপনি বিক্রি করতে পারতেছেন না বা অনেকখানে আপনি বিক্রি করতে যেয়ে প্রতারণার শিকার হচ্ছেন আসলে এই কারণে আমি আজকের এই ভিডিওটি কর মানে ভিডিওটি বানাচ্ছি এবং এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার কয়েনটা বিট কয়েনের যে ক্রিপ্টোকারেন্সি বা কয়েন আছে সেটি আপনি কীভাবে নেটেলার বা স্কিলে ডলার রূপান্তরিত করবেন নেটেলার বা স্কিলে ডলার করার পর আপনি সেটি কীভাবে ব্যাংক উইডো দিবেন বা ব্যাংকে উইডো দিতে পারবেন সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করব যেহেতু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির অনুমোদন নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটি মানে ইউএসডিতে রূপান্তরিত করে তবে আপনি চাইলে ব্যাংকে উইডো দিতে পারেন তাছাড়া যদি আপনি সরাসরি ব্যাংকে উইডো দেন কয়েন ব্লকচেন থেকে যদি আপনি সরাসরি ব্যাংকে উইডো দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পুলিশ আপনাদের আপনার বিরুদ্ধে প্রোটেকশন নেবে এবং আপনাকে অ্যারেস্ট করবে সো বন্ধুরা সেই কারণে আসলে আপনার যে ক্রিপ্টোকারেন্সি আছে সেই ক্রিপ্টকারেন্সিটা আপনি কী হবে তে এক্সচেঞ্জ করবেন অর্থাৎ তে এক্সচেঞ্জ নেটেল আর অথবা স্কিলের ডলারে কীভাবে রূপান্তরিত করবেন সেই ভিডিওটি আমি আজকে দেখাবো সেই ভিডিওটি দেখানোর জন্য আজকে আজকের এই মানে সেইটি আপনি করার জন্য আজকের এই ভিডিওটি আমার করা এবং এটি করার জন্য অবশ্যই আপনাকে কয়েন বেস বা আপনার ব্লক চেন অথবা আপনার কী মানে বিভিন্ন এক্সচেঞ্জের সাইটগুলো আছে সেই সাইটগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে অথবা বিট অর্থাৎ বিট কয়েন থাকতে হবে তারপরে আপনাকে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার একটি বিট পে অ্যাকাউন্টের প্রয়োজন হবে ঠিক আছে বন্ধুরা সেই কারণে আসলে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমার আজকে হচ্ছে প্রথম ভিডিও এবং পার্ট ওয়ান এবং পার্ট ওয়ানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিটপেতে অ্যাকাউন্ট খুলে এবং আমার দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো আপনারা সেই বিটপে বিটপে থেকে কীভাবে আপনাদের সেই বিটিসি সেটি আপনারা কীভাবে ইউডি তে রূপান্তরিত করবেন সেটি আমি দেখাবো সো বন্ধুরা আসলে বিটপেটা কী বিটপে হচ্ছে আপনার কয়েন বেস বা ব্লক চেনের মতো যেরকম ওয়ালেট সেরকম একটি ওয়ালেট হচ্ছে আপনার এই বিটপে এবং এই বিটপের মাধ্যমেই শুধুমাত্র স্কিল বা নেটেলারে যে আপনি ক্রিপ্টোকারেন্সিতে ডিপোজিট করতে পারবেন সেই ক্রিপ্টোকারেন্সিতে ডিপোজিট করার মাধ্যম সেটা হচ্ছে বিটপে আপনি কয়েন বেস অথবা চেন থেকে আপনি আপনার নেটেলার বা স্কিলে ডিপোজিট করতে পারবেন নেটেলার অথবা স্কিলে ডিপোজিট করার জন্য অবশ্যই আপনাকে বিটপে ওয়ালেটের মাধ্যমে এই এখানে ডিপোজিট করতে হবে এবং সো সেই কারণে বন্ধুরা আমি আসলে আপনাদেরকে দেখাবো কীভাবে বিটপে পে অ্যাকাউন্টটি খুলবেন যেহেতু বিটপে এক ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অনুমোদন নেই এবং সে কারণে আসলে বিপপেও বাংলাদেশে অনুমোদন নাই বিটপে বাংলাদেশে অনুমোদন না থাকায় কারণে যেটি হয়েছে সেটি হচ্ছে আপনারা সরাসরি বাংলাদেশ থেকে আপনারা বিটপেতে অ্যাকাউন্ট খুলতে পারবেন এই জন্য অবশ্যই আপনাকে ভিপিএন এর ব্যবহার করতে হবে সেই ভিপিএন এর মাধ্যমে আপনাকে বিট পেয়ের অ্যাকাউন্টটি খুলতে হবে শুভে বিট পে অ্যাকাউন্টটি খোলার জন্য ফার্স্ট টাইম আপনারা কী করেন প্লে স্টোর গুগল প্লে স্টোর থেকে যে আমার এখানে দেখেন যে বিটপের বিট পেয়ের যে অ্যাপসটি রয়েছে বিটপেয়ের দেখেন এখানে যে বিটপের যে অ্যাপসটি আছে আপনার গুগল প্লে স্টোরে যে বিটপে লিখে ছাড় দিলে অ্যাপসটি পেয়ে যেন আপনি সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর বন্ধুরা আপনারা আপনাদেরকে অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা কোনো পেইড ভিপিএন ইউজ করেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে আপনারা এক্সপ্রেস ভিপিএন আছে আরও অনেক আইডমাই আছে ধরনের অনেক ভিপিএন আছে আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা পেইড ভিপিএন দিয়ে ইউজ ইউ মানে পেইড ভিপিএন ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় এছাড়াও আপনি ফ্রি ভিপিএন দিয়েও আপনি ইউজ করতে পারেন ট্রাল ট্রারবো ভিপিএন টার্জ এ ধরনের অনেক ফ্রি ফ্রি ভিপিএন আছে আপনারা সেগুলোই ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করে নেওয়ার পর আপনার আসলে বিটপেতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন বিট পেতে অ্যাকাউন্ট খুলতে পারবেন তাছাড়া কিন্তু আপনি বাংলাদেশ থেকে সরাসরি বিটপেতে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা চলেন এখন ভিডিওটি শুরু করা যাক আমি এখন সরাসরি দেখাবো কীভাবে ভিডিও বিট পেতে আপনি অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে বন্ধুরা করতে পারেন ঠিক আছে বন্ধুরা সো আমি একটি ভিপিএন কানেক্ট ভিপিএন কানেক্ট করে নিয়েছি এবং কানেক্ট করে নেওয়ার পর আমি এখন দেখাবো কীভাবে আপনারা বিটপেতে অ্যাকাউন্ট খুলবেন সো বন্ধুরা এই যে হচ্ছে আমার এই বিটপে অ্যাপসটি সো আমি এখন কী করব অ্যাপসটিকে ওপেন করবো সো আমি অ্যাপটিতে ক্লিক করি অ্যাপসটিতে ক্লিক করার পর অ্যাপসটি ওপেন হচ্ছে প্রথমে একবার এরকম আসলে আপনারা কী করুন পুনরায় আবার অ্যাপসটিতে ওপেন করবেন ঠিক আছে পুনরায় আবার অ্যাপটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে সেই ইন্টারফেসটি চলে আসবে এই দেখেন অ্যাপসটি ওপেন হচ্ছে এখন আসলে এই অ্যাপসটি একটু ভারী এই কারণে সময় নিতে পারে এরকম আসার পর আপনি কী করবেন গেট স্টার্টবার এখানে ক্লিক দেবেন ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পর এই টিকমার্কগুলো দিয়ে দেবেন টিকমার্কগুলো দেওয়ার পর কনফার্ম অ্যান্ড ফিনিশ এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসলে আপনারা যে গেট স্টার্টবার আপনারা আবার পুনরায় এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে বেসিক কোয়ালের যে আছে আপনারা এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে বিটিসি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে একটি ওয়ালেট নেম বসাবেন সো আমি যে কোনো একটা ওয়ালেট নাম বসাই দিই সো আমি একটা যে কোনো একটি ওয়ালেট নেম বসে দেবো সো অ্যাডভাইটিস অপশান এখানে ক্লিক ক্লিক করবেন অথবা আপনারা যে এখান থেকে ক্রিয়েট যে লেখা আছে আপনারা কী করবেন এই ক্রিয়েটে ক্লিক দেবেন ঠিক আছে ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে কিছু প্রাইভেট কী দিবে সেগুলো আপনাদেরকে সেভ রাখতে হবে ঠিক আছে ডু ইউ ওয়ালেট পাসওয়ার্ড আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে চান অবশ্যই পাসওয়ার্ড চান আপনি কি করবেন এ ক্লিক দিবেন ঠিক আছে এ ক্লিক দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ডটি বসাবেন এবং পাসওয়ার্ডটি ভাবে বসাবেন আপনি কিছু স্পেশাল ক্যারেক্টার যেরকম স্টার হ্যাশ তারপরে ওয়ান টু থ্রি তারপরে আপনি এব বিসিটির মতো মানে বড়ো হাতের কিছু সংখ্যা দিবেন সো আমি এখানে কিছু পাসওয়ার্ড বসাই সো আমি এখানে একটি পাসওয়ার্ড বসাচ্ছি অবশ্যই আমি যেভাবে বললাম আপনারা পাসওয়ার্ডটি ঠিক ওইভাবে সেমভাবে দিবেন দর পরে আপনারা কী করবেন এখানে ওকেতে ক্লিক দিবেন ঠিক আছে এখানে ওকেতে ক্লিক দিবেন সরি পাসওয়ার্ডটা আসলে নিচ্ছে না ও কার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আপনাকে পুনরায় আবার দিতে বলবো সো আপনারা পুনরায় আবার সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন অর্থাৎ প্রথমবার যে পাসওয়ার্ডটা দিবেন দ্বিতীয়বারও আসলে সেম পাসওয়ার্ডটি আপনারা দিবেন ঠিক আছে দরপর আবার পুনরায় কি ওকেতে ক্লিক করবেন ঠিক আছে ইয়োর পাসওয়ার্ড এগেইন কনফার্ম দরপর আপনারা ওকেতে ক্লিক করার পর আপনাদের কিছু প্রাইভেট কী দিবে এবং সেই প্রাইভেট কীগুলো আপনাকে চাইলে এইভাবে ইন্টার করে রাখতে পারেন অথবা আপনার পরবর্তীতে আপনি সেই প্রাইভেট কিটা আপনি এখান থেকে সেটিং করে নিতে পারেন অথবা আপনার যে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে বারে বারে ঠিক আছে বন্ধুরা হয়তো আপনার এই অ্যাপটি যদি কখনোই ইনস্টল মানে আন ইনস্টল হয়ে যায় সেক্ষেত্রে আপনি পুনরায় এখানে কীভাবে ইনস্টল করবেন সেক্ষেত্রে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ড আর অ্যাকাউন্টের যে নেমটি দিয়েছেন সেই নেমটি আপনি ভালো একটি নোটপ্যাডে রেখে রাখবেন ঠিক আছে বন্ধুরা লেখা রাখার পরে যে আপনার বিটপের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে অ্যাকাউন্টটি ওপেন হওয়ার পর আপনার এখানে আপনার এখানে কিন্তু এখন ব্যালেন্স জিরো জিরো শো হচ্ছে ঠিক আছে এখন আপনাকে কী করতে হবে আপনার কয়েন বেস অথবা ব্লক চেন থেকে আপনার যে বিটিসি আছে সেই বিটিসি তাদের এই ওয়ালেটে সেন্ড করতে হবে সো ওয়ালেটের অ্যাড্রেসটি আপনি কোথায় পাবেন যে এখান থেকে রিসিপ এ যেখানে থাকেন সেন্ট সো আপনি অবশ্যই ফার্স্ট টাইম যেহেতু আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিটের জন্য আপনাকে অবশ্যই রিসিপ অর্থাৎ আপনার ওয়ালেটের অ্যাড্রেসটি দরকার সো আপনারা কি করবেন এখান থেকে যে রিসিভ যে লেখা আছে আপনাকে রিসিভে ক্লিক দেবেন রিসিপে ক্লিক দেওয়ার পর বন্ধুরা যে এইখানে আপনার কিছু প্রাইভেট কী দেওয়া হবে এখন ঠিক আছে সেই প্রাইভেট কিগুলো আপনারা ভালোভাবে রাখবেন এবং এই প্রাইভেট কিগুলোই কিন্তু তার পরবর্তীতে আবার বসাতে হবে সো রাইট ডাউন রিকভারি পার্সেস ঠিক আছে অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টে যদি ভবিষ্যতে রিকভারি করতে চান এই জন্য আপনাকে কিছু প্রাইভেট কী দেওয়া হবে সেই প্রাইভেট কীগুলো আপনাকে ভালোভাবে রাখতে হবে সো আমি কী করে সেটার জন্য রাইট ডাউন রিকভারি পার্সেস এখানে আপনি ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর ইন্টারিওর কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনি ফার্স্ট টাইম বসাইছেন সেম পাসওয়ার্ডটি আপনি আবার এখানে বসে অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাকাউন্ট পাসওয়ার্ডটি আপনি বসাইছেন এখানেও আপনি সেম পাসওয়ার্ডটি বসাবেন সো আমি এখন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবো সো আপনারা অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম ওই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসাবেন ঠিক আছে বসানোর পর আপনি কী করবেন ওকেতে ক্লিক দেবেন আবার দিবেন দুইবার ওকেতে ক্লিক দেওয়ার পর এই যে আপনাদের সামনে এই ধরনের এই রকম আপনার দেখেন এখানে যে লেখাটি আছে এই রকম আপনি বারোটি লেখা দেবে ঠিক আছে এই বারোটি লেখা আপনি কি করবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন সো আমি ফার্স্টটি আগে প্রথমটি আগে স্ক্রিনশট দিই এই যে স্ক্রিনশট দিলাম তারপর আপনার যে নিচে যে নেক্সট লেখা আছে আপনি নেক্সটে ক্লিক করুন নেক্সটের পর আবার যেটি আসবে সেটি আপনি চাইলে এরকম স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনি আলাদাভাবে কোথাও লিখে রাখতে পারেন এরকম বারোটি মানে ওয়ার্ড দিবে এই বারোটি ওয়ার্ড আপনাদেরকে আবার এখানে বসায় তারপর লগইন করতে হবে ঠিক আছে বন্ধুরা সো এই দুটি ওয়ার্ড দিলাম তারপরে আবার এরকম ওয়ার্ড নেই এইরকম বারোটি ওয়ার্ড নিতে হবে সো আমি আসলে ভিডিওটি পাস করতেছি না কারণ পাস করলে আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না সেই কারণে আসলে ফুল ভিডিওটি এখানে ক্যাপচার দিচ্ছি এইভাবে আপনারা বারোটি যে কোড দিবে সেই বারোটি কোড আপনাদেরকে ভালোভাবে রাখতে হবে ঠিক আছে বন্ধুরা এবং এই বারোটি কোড দিয়ে আপনাদেরকে কিন্তু এখানে বসাতে হবে এবং যে সিরিয়ালে কোডটি দিয়েছে যে একের পরে এক যে কোডগুলো দিয়েছে আপনারা কিন্তু সেই একের পর এক অর্থাৎ ওয়ান থেকে বারো যে সিরিয়ালে যে আপনারা যে ওয়ার্ডগুলো পেয়েছেন আপনাদের কিন্তু এই সিরিয়াল অনুযায়ী আবার সেই ওয়ার্ডগুলো বসাতে হবে ঠিক আছে বন্ধুরা আপনারা পারবেন একটু মাথা খাটালে আপনারা খুব সহজে এটি করে নিতে পারবেন এই দেখেন আমার বারোটি স্ক্রিনশ্যুট দেওয়া শেষ হয়ে গেছে অর্থাৎ আপনারা চাইলে স্ক্রিনশ্যুট দিতে পারেন অথবা আপনারা নোটপ্যাডে লেগে রাখতে পারেন এবং এই এটা কিন্তু অবশ্যই আপনাকে যে ওয়ান থেকে অর্থাৎ যে বারোটা সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছে সেই সিরিয়াল বাই সিরিয়ালি আপনাকে কিন্তু এই ওয়ার্ডগুলো বসাতে হবে সো আপনার সেটি করার জন্য তারপর কী করতে হবে কানেক্ট এই যে কন্টিনিউসে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর বন্ধুরা এই যে এইখানে দেখেন নিজ দিয়ে কিন্তু ওই কোডগুলো কিন্তু আপনাকে যে বারোটি কোড দেওয়া হয়েছে সেই বারোটি কি এখানে এলোমেলো দেওয়া আছে কিন্তু আপনাকে সিরিয়াল অনুযায়ী কিন্তু সেই বারোটি কোড বসাতে হবে আপনাকে যে ওয়ান থেকে যে বারোটি যে একের যে কোডটি দিয়েছে আপনার প্রথমেই একের ডার এখানে যে একের যে কোডটি দিয়েছে আপনার সেই একের কোডটি এখানে সিলচ করে দিতে হবে সো এখন আমি দেখি আমার ফার্স্টে মানে এক একুণ ওয়ার্ডটি দিয়েছিলো সো আমি এটি দিয়ে রেখেছি সো আমি এখন আমার গ্যালারিতে যাই গ্যালারিতে যে সেই স্ক্রিনশটটা আমি আসলে বের করি সো আমার ফার্স্ট যেটি দিয়েছে সেটি হচ্ছে এল ও ইউডি লোড সো আমি এখন যাই দেখি ফার্স্ট যেটি দিয়েছে সেটি এখন আমাকে এখানে বসাইতে হবে আসলে পেস্টি ইয়ে হয়ে গেছে সো বন্ধুরা আমাকে আসলে আবার পুনরায় ওইখানে নিয়ে আসছে সো আমি ভিডিওটি পুশ করে দিই পুশ করে দিয়ে ওটি সিরিয়াল মতো করে আমি আপনাদেরকে বন্ধুরা অবশ্যই আপনারা যখন এই যে আপনাদের যে এই প্রাইভেট কীগুলো যখন দিবে যে ওয়ার্ডগুলো দিয়ে সেই ওয়ার্ডগুলো আপনারা আগেই লিখে রাখবেন কেননা স্ক্রিনশট দিয়ে যদি আপনি পুনরায় আবার আপনার গ্যালারির ভিতর যে সেই স্ক্রিনশটগুলো যদি সিরিয়াল বাই সিরিয়াল দেখতে যান আপনাকে পুনরায় আপনি যখন আবার বিট পেতে আসবেন আপনাকে আবার পুনরায় কিন্তু আবার সেই একই প্রসেসে করতে হলো সো আপনাদের আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন আপনাদের যে এই প্রাইভেট কীগুলো যখন দিবে তখন আপনারা এই এটির দর সঙ্গে সঙ্গে আপনারা একটি নোটপেড লিখে রাখবেন অথবা অর্থাৎ সঙ্গে সঙ্গে রেখে লিখে রাখবেন কেননা তাহলে আপনাকে সুবিধা হবে কি পরবর্তীতে বসাতে সুবিধা হবে সেটা যদি আপনি এটা কেটে দিয়ে পাস করে দিয়ে যদি আবার গ্যালারিতে যে আপনি সেই স্ক্রিনশটগুলো দেখতে চান সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনাকে আবার সেই এই রিকোভারি পার্সেস অপশনে এসে আবার কিন্তু সেম একই খাটনি আপনাকে দুইবার করতে হবে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ফার্স্ট টাইম কী করবেন মানে যখন আপনাদেরকে দিয়ে যেই ওয়ার্ডগুলো দিবে তখনই আপনারা সেই ওয়ার্ডগুলো সেভ মানে লেখে রাখবেন তাহলে আপনাকে অত খাটনি করতে হবে না সো আমি বন্ধুরা আমাকে আমি একবার ওই কেটে দিয়ে বের হয়ে যাওয়ার কারণে আসলে আমাকে পুনরায় আবার সেই পার্সেস করতে হচ্ছে সো আমি আবার পার্সেসগুলো করতেছি এই কারণে আসলে ভিডিওটি পুশ করে আমি আসছি সো বন্ধুরা আপনাদের যে ফার্স্ট টাইম যে বারোটি কোড দিয়েছে এবং সেই বারোটি কোড কিন্তু এখানেই রয়েছে নিচে দেখেন সেই বারোটি কোডই কিন্তু রয়েছে কিন্তু এগুলোই এলোমেলো করে র মানে এলোমেলো করে সাজানো রয়েছে সো আপনাকে এখন সেই ওয়ান টু অর্থাৎ এক নাম্বারে যে কোডটি দিয়েছিলো সে কোডটি আমাকে এখানে একের ঘরে সিলেট প্রথম সিলেক্ট করতে হবে সো আমার একে দিয়েছিল হচ্ছে এই কোডটি যে এই ওয়ার্ডটি সো আমি এটিতে এখন ক্লিক দেই তারপর আবার দেখুন দুইয়ে দুইয়ে আমার যে কোডটি দিয়েছে আমাকে দুইয়ে সেই কোডটি আমি এখন এখানে বসাব সো আমার দুইয়ে যে কোডটি দিয়েছে সেই কোডটিতে আমি এখন সিলেক্ট করলাম তারপরে যাব হচ্ছে আমি তিনে সো তিনে যে কোডটি দিয়েছে সেই কোডটি এখানে সিলেক্ট করে দিলাম তারপরে যাব হচ্ছে আমি চারে চারে কোন কোডটি দিয়েছে সেই কোর্ডটি আমি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এরপরে পাঁচে আমাকে যে কোডটি দিয়েছে সেই কোডটি সিলেক্ট করে দিয়ে দিলাম ছয়ে যে কোডটি দিয়েছে সেই কোডটি সিলেক্ট করে দিয়ে দিলাম সাথে যেইটি দিয়েছে আমি এখন সেইটি সিলেক্ট করে দেবো ষাটে যে দিয়েছে সেটি দিয়েছে আটে আটে এইটা নয় দিয়েছে এইটা দশে দিয়েছে এইটা এগারোতে এইটা আর বারোতে এইটা বাস দেওয়ার পর আপনারা কী করবেন এখানে যে কনফার্ম লেখা আছে আপনারা জাস্ট কনফার্মে ক্লিক দেবেন ঠিক আছে কনফার্মে ক্লিক দেওয়ার পর ইউর রিকভারি পার্সেস ইজ ভেরিফাইড ঠিক আছে বন্ধুরা সো এটি কিন্তু আপনি অবশ্যই আপনারা ভালোভাবে রেখে দিয়ে দেবেন কেননা আপনার এই অ্যাপটি যদি কখনও আন ইনস্টল হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি আবার ইনস্টল করে লগ ইন করতে যান তখন কিন্তু আপনাকে এই সেম কোডগুলো ইউজ করতে হবে সো তারপরে আপনারা কী করবেন জাস্ট এখানে ওকেতে ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা ওকেতে ক্লিক দেওয়ার পর আপনার একটি বিটিসি বিটিসির বিটপে অ্যাকাউন্ট আপনারা চাইলে বিটিসিতে খুলতে পারেন আপনারা চাইলে ইথুরিয়াম যে আছে অর্থাৎ ইথুরিয়ামের অফ বিটকয়েন ক্যাশের যে অপশনটি আছে চাইলে সেটি দিয়েও খুলতে পারেন সো আমি আসলে আপনাদেরকে বিটিসিটা দেখালাম আপনারা আমি বিটিসি যেভাবে দেখলাম আপনারা ওইখানে ওই বিটকয়েন ক্যাশেরটাও সেমই একই প্রসেসে খুলতে পারবেন ঠিক আছে কোনো তারপরে এই যে এইটি হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস তো আপনি এই ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে রাখবেন ঠিক আছে কপি করে রাখার পর আপনি এই ওয়ালেট অ্যাড্রেসটি আপ এই ওয়ালেট অ্যাড্রেসে আপনি আপনার কয়েন বেস অথবা ব্লক চেন বা কোনো আপনার এক্সচেঞ্জ কোনো এক্সচেঞ্জ সাইডে যদি আপনার বিটিসি থাকে সেই বিটিসি সেইখান থেকে আপনি এই ওয়ালেটটি যখন এই বিটিসিটা সেন্ড করে দিবেন তখন সেই বিটিসিটি আপনার এই বিটপে অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে বন্ধুরা এই যে ওয়ালেট অ্যাড্রেসটি এখানে আছে অথবা আপনার এই যে কিউ কোড যেটি আছে এটি আপনি স্ক্যান করেও নিতে পারেন অথবা আপনার যে স্ক্যান করে না আনেন তা আপনার এই বিটকয়েনের যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে এই যে যে উপরে দেখেন যে উপরে যেই ওয়ালেট অ্যাড্রেসটি আছে যে এইখান থেকে আপনার এই ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে এই ওয়ালেট অ্যাড্রেসে আপনি সর্বনিম্ন মনে হয় সাত ডলার সাত ডলারের নিচে আপনি বিটপেতে সেন্ড করতে না সো আপনারা মিনিমাম সাত আট ডলার সেন্ড করার পর সেই ডলারটি আপনারা এইখানে সেন্ড করার পর আপনাদের এই যে এখানে যে ব্যালেন্সটি দেখতেছেন আপনার এই ব্যালেন্সে এই যে আপনার এখানে যে বিটকয়েনের যে ব্যালেন্সটি আছে যেখানে দেখেন আমার এখানে জিরো শো হচ্ছে আপনার যদি আমার এখানে যদি কোনো এখন আমার ওয়ালেট থেকে যদি এখানে সেন্ড করতাম ইউএসডি তাহলে আমার এখানে সেই ইউএসডি ব্যালেন্সটি শো করতো ঠিক আছে বন্ধুরা আপনারা আপনাদের এই ওয়ালেট অ্যাড্রেসে আপনাদের বিটিসি কয়েন বেস ব্লক চেন অথবা এক্সচেঞ্জ সাইটে যে সাইটে আপনার বিটিসি আছে সেখান থেকে এখানে সেন্ড করবেন এখান থেকে সেন্ড করার পর এইখান থেকে আপনাকে এই বিটিসি বা ইউএসডি যে যত ডলার ইউএসডি থাকবে সেই ইউএসডি আপনি এখান থেকে চাইলে আপনি স্কিল নেটেলার আপনার অ্যাকাউন্টে ডলার হিসাবে রূপান্তরিত করে নিতে পারেন অথবা এক্সচেঞ্জ করে নিতে পারবেন সো বন্ধুরা আমি আজকে আসলে আপনাদেরকে বিটপেতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটি আসলে দেখালাম আমি আমার নেক্সট ভিডিওতে দেখাব আপনারা এখানে বিটপে থেকে কীভাবে আপনারা আপনাদের স্কিল অথবা নেটেলারে আপনাদের বাংলাদেশ থেকে স্কিল অথবা নেটেলারে কীভাবে ডলার ঢুকাবেন সেই ভিডিওর প্রসেসটি আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো সো বন্ধুরা এখানে কিন্তু আমার এখানে অর্থাৎ বিটপের যে ফুল পে অ্যাকাউন্ট এখানে কিন্তু আমার খোলা হয়েছে ঠিক আছে বন্ধুরা এবং এই বিটপেতে কিন্তু লগ করতে হলে আপনি ভিপিএন ছাড়া কিন্তু কখনো আপনার বিটপে অ্যাকাউন্ট ওপেন করবেন না বিটপের অ্যাপসটি ওপেন করবেন না অবশ্যই ভিপিএন কানেক্ট করেই আপনি কিন্তু আপনার ভিপিএন বিটপে অ্যাপসটি ওপেন করবেন তাছাড়া কিন্তু আপনার বিটপে অ্যাপস কিন্তু ওপেন করবেন না ঠিক আছে বন্ধুরা সো এইটি আমাদের মানে বিটকুইন বিট পের ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ পের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে সো আপনি আমি তো আসলে আপনাদেরকে রিসিভ করা দেখালাম সো এর পরবর্তীতে আপনারা কীভাবে এখান থেকে সেন্ড করবেন সেটি এখন আপনাদেরকে দেখাবো সো আপনারা এখানে বিটপের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে দেখেন রিসিপ এখানে দেখেন সেন্ড আপনারা যদি সেন্ড করতে চান কাউকে এখান থেকে আপনারা এখানে যে সেন্ডটি ক্লিক করবেন সেন্ডটি ক্লিক করার পর আপনারা আসলে আমার এখানে কোনো মানে এক ডলারও আর কি বিটিসি নাই যে কারণে আমি আসলে কারোর সেন্ড করতে পারতেছি না এখানে সমস্যা দেখাচ্ছে আমার যখন এখানে ওয়ালেট অর্থাৎ আমি যদি কোনো সেন্ড করেছি তো আমাকে অবশ্যই এখানে অ্যাড করতে বলতেছে ঠিক আছে বন্ধুরা অর্থাৎ এই ওয়ালেট অ্যাড্রেসে এই ওয়ালেট অ্যাড্রেসে আপনাকে আগে ডলার ঢোকাতে হবে ঢোকানোর পর আপনি এখান থেকে সেন্টের অপশন পাবেন আপনার এখানে যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সেন্টের অপশন পাবেন না অবশ্যই কিন্তু আপনারা বন্ধুরা মিনিমাম ষাট ডলারের উপরে এই বিট পেতে সেন্ড মানে বিট পেতে দিবেন তাছাড়া কিন্তু ষাট ডলারের কমে যদি আপনি বিটপেতে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এটি ট্রান্স অন্য ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন না কারণ এখানে সর্বনিম্ন ষাট ডলার পরিমাণে ব্যালেন্স আপনি এখান থেকে ট্রানজেকশন করতে পারবেন আমি কিন্তু পারবেন না সো বন্ধুরা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশি যারা আসি আমরা কীভাবে আসলে এই পে অর্থাৎ বিটকয়েন থেকে কীভাবে স্কিলে আমরা ডলার থেকে আমরা কীভাবে স্কিলে ডলারের হিসাবে রূপান্তরিত করাবো সেই ভিডিওটি আমি দেখাবো সো বন্ধুরা আমার দ্বিতীয় ভিডিও দ্বিতীয় ভিডিওটি খুব শীঘ্রই চলে আসছে সো আমার দ্বিতীয় ভিডিওর জন্য ওয়েট করেন সো আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট ভিডিওর জন্য করবেন সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ